গুড ইভিনিং। আজকে আমি তোমাদেরকে নতুন একটা চ্যাপ্টার নিয়ে আলোচনা করব, যেটা আমাদের খুব প্রয়োজন হয়। মাঝে মাঝে কিছু কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম সলিউশন করতে খুব উপকার হয়। তো তোমরা দেখতে পাচ্ছ যে আমরা যে চ্যাপ্টারটা আলোচনা করব সেটা হচ্ছে তোমার ট্রিকোনোমেট্রি, ঠিক আছে? ট্রিকোনোমেট্রি, তাহলে ট্রিকোনোমেট্রিটা কী হচ্ছে? তো ট্রিকোনোমেট্রিটা হচ্ছে একটা যে গ্রিক ডেরিভেশন অফ টু অডস, ট্রিগোনন, এ ট্রায়াঙ্গেল অ্যান্ড মেট্রো মেজার দেয়ার ফোর ইট দ্য লিটারেলি মিনস আই মেজার ইজ ট্রায়াঙ্গেল, ইট ইজ দ্য সুপ্রিমো ইম্পর্টেন্স ইন অল ব্রাঞ্চ অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ফিজিক্যাল সায়েন্স। Trigonometry is a branch of mathematics that study relationship the length, angle and triangle. ভালো করে তোমরা এই লাইনটা নজর দাও যে trigonometry is the branch of mathematics. Branch of mathematics, branch, branch of math, branch of mathematics. Relation between length and angle of triangle, relation between length and angle of triangle, triangle. Okay, মানে হচ্ছে এটা এমন একটা ম্যাথামেটিক্স যেটা একটা ট্রায়াঙ্গেলের কোণের সঙ্গে তোমার বাহুর একটা সম্পর্ক তৈরি করবে। তো তোমরা দেখতে পাচ্ছ আমরা ট্রিগোনোমেট্রি আলোচনা করব যে কোয়ালিটি ট্রায়াঙ্গেলটা নিয়ে বা যে ট্রায়াঙ্গেলটাকে নিয়ে আমাদের ট্রিগোনোমেট্রির বেসটা নির্ভর করে আছে সেটা হচ্ছে তোমার রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। কি বললাম? রাইট, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। ওকে, তোমরা দেখতে পাচ্ছ যে যে ছবিটা সেটা হচ্ছে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, কেননা এটা হচ্ছে তোমার একটা কোণ 90 ডিগ্রি। ওকে, তাহলে এই যে ত্রিভুজটা পেলাম তার তিনখানা সাইড আছে। রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে আমরা যে সাইডগুলোর নাম ইন্ডিকেট করব সেটা হচ্ছে যে এসি বাহুটাকে আমরা হাইপোটেনিয়াস আকারে লিখেছি, এবিটাকে আমরা পারপেন্ডিকুলার অর অপোজিট সাইড, আর আমরা বিসিটাকে আমরা বেস আকারে লিখব। আর বিসির সঙ্গে সম্পর্ক বা বিসির সঙ্গে বিসি বাহু বেসের সহিত যে পারপেন্ডিকুলারটা কোণ অঙ্কন করেছে সেটাকে আমরা আমরা থিটা ধরে নেব। ওকে, সেটাকে আমরা থিটা ধরে নেব। এই সম্পর্ক বা এই ধরনের বা এই ট্রায়াঙ্গেলটাকে, এই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলকে কাজ করে আমরা ছখানা কোণ পাব, যে কোণগুলো হচ্ছে তোমার সাইন থিটা, কস থিটা, সেক থিটা, ট্যান থিটা, কোসেক থিটা, আর একটা হচ্ছে কট থিটা। তাহলে প্রথমে আমাদের লিখব অ্যাট ফার্স্ট রিলেশন বিটুইন অ্যাঙ্গেল অ্যান্ড সাইড অফ ট্রায়াঙ্গেল। প্রথমে আমরা লিখব যে একটা ট্রায়াঙ্গেলের সঙ্গে এই ট্রায়াঙ্গেলটার উপর আমরা এই যে ট্রায়াঙ্গেলটার বাহুর সঙ্গে কোণের কি সম্পর্ক সেটা। তো প্রথম অ্যাট ফার্স্ট আমরা যেটা পাবো সেটা হচ্ছে সাইন থিটা। সাইন থিটা সমান কি? সাইন থিটা সমান হয় পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিয়াস, পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিয়াস। তোমরা দেখতে পাচ্ছ যে পারপেন্ডিকুলার মানে আমরা এ বিভাগটাকে নিয়েছি, আর হাইপোটেনিয়াস মানে আমরা ওটা এসিটাকে নিয়েছি। ওকে, এসিটাকে আমরা নিয়েছি। ওকে, লিখলাম ঠিক। 2 নম্বর আমরা পাবো কস থিটা। কস থিটা মানে কি পাবো? তোমার
cos theta সমান পাবো দেখো আমরা দেখাচ্ছি যে বেসের সঙ্গে হাইপোটেনিউসের সম্পর্ক বেস বাই হাইপোটেনিউস সমান হচ্ছে বেস মানে BC বাই S ওকে তিন নম্বর আমরা পাবো tan theta tan theta আমরা পাবো লম্ব বাই ভূমি মানে হচ্ছে পারপেন্ডিকুলার পারপেন্ডিকুলার বাই বেস সমান আমরা পাবো পারপেন্ডিকুলার বেস মানে হচ্ছে তোমাদের এবি বাই বিসি এবি বাই বিসি ঠিক আছে নেক্সট আমরা তিন নম্বর প্রপার্টি চার নম্বর আমরা পাবো কোসেক থিটা সমান আমাদের সাইনের উল্টো হয়ে যাবে মানে কত হাইপোটেনিয়াস বাই হাইপোটেনিয়াস বাই পারপেন্ডিকুলার সমান হবে এসি বাই কি এবি পাঁচ নম্বর আমরা পাবো সেক থিটা এটা পাবো কসের ইনভার্স মানে উল্টো তার মানে হচ্ছে আমরা সিমিলারলি লিখতে পারবো এসি বাই বিসি আর পাঁচ ছ নম্বর পাবো কট থিটা সমান আমরা পাবো ট্যানের উল্টো মানে বিসি বাই এবি এই হচ্ছে আমার ছখানা প্রপার্টি তাহলে প্রথমটা পেলাম আমরা সাইন থিটা কস থিটা ট্যান থিটা কোসেক থিটা সেক থিটা কট থিটা এই কটা হচ্ছে তোমার রিলেশন বিটুইন অ্যাঙ্গেল অ্যান্ড সাইড অফ এ ট্রায়াঙ্গেল ওকে তাহলে আমরা এরপর যে প্রপার্টিগুলো আমরা পাবো সেটা হচ্ছে প্রত্যেকের সঙ্গে সম্পর্ক লিখো সাইন থিটা ইকুয়াল টু ওয়ান বাই কোসেক থিটা ইমপ্লাইজ দ্যাট সাইন থিটা ইন্টু কোসেক থিটা ইকুয়াল টু ওয়ান কস থিটা সমান ওয়ান বাই সেক থিটা সমান কস থিটা ইন্টু সেক থিটা ইকুয়াল টু ওয়ান ট্যান থিটা ইকুয়াল টু ওয়ান বাই কট থিটা সমান ট্যান থিটা ইন্টু কট থিটা ইকুয়াল টু ওয়ান ওকে এইটা হচ্ছে নেক্সট পার্ট সম্পর্কে আলোচনা তাহলে আমরা পাচ্ছি সাইন ইন্টু কস সমান অন কস ইন্টু সেক সমান অন ট্যান ইন্টু কট সমান অন আন্ডারস্ট্যান্ড কারো কোনো প্রবলেম নেই ওকে এইটা হচ্ছে তোমার তাহলে ট্রিকোনোমেট্রির প্রথম পার্টটার সঙ্গে আমাদের যে পুরো থিওরিটা আমরা পেলাম সেই থিওরিটা পুরো যদি তোমরা না পড়তে পারো না বুঝতে পারো তাহলে কিন্তু ট্রিকোনোমেট্রির প্রবলেম সলিউশন করা একটু টাফ হয়ে যাবে সেই জন্য এই প্রপার্টিজগুলো তোমাকে ফলো করতে হবে ওয়ান বাই ওয়ান ওয়ান বাই ওয়ান হচ্ছে ওয়ান বাই ওয়ান ফলো করতে হবে এবং সেগুলোকে তোমাদেরকে মুখস্থ করে রাখতে হবে এবং এগুলোকে কাজে লাগিয়ে অ্যাপ্লাই করে আমরা ম্যাথামেটিক্সের প্রবলেমগুলো সলভ করব ঠিক আছে হ্যাঁ এইটা হচ্ছে তোমার ট্রিকোনোমেট্রি ফার্স্ট পার্ট এই ফার্স্ট পার্টগুলোকে কাজে লাগিয়ে আমাদের অঙ্কগুলো হবে ঠিক আছে তাহলে আজকে আমাদের এই পার্টটা সম্পর্কে আলোচনা হলো তাহলে এরপর আমরা ট্রিকোনোমেট্রির নেক্সট পার্টটা আমরা পরের দিন আলোচনা করব তোমরা এটুকু পড়ে আসো ভালো করে পড়ো তোমাদের যদি প্রবলেম হয় তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো আর হোয়াটসঅ্যাপে আমার মানে আমার যে ইউটিউব চ্যানেল আছে সেই ইউটিউব চ্যানেলে কমেন্ট করো আমি তোমাদেরকে অবশ্যই রিপ্লাই দেব আর তার সাথে সাথে ভিডিওটা ভালো করে শেয়ার করো সাবস্ক্রাইব করো তাহলে আমার এই যে লেকচারটা সবার কাছে চলে যাবে সবার বুঝতে সুবিধা হবে ধন্যবাদ আলবিদা